সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই রাজু ভিশন টিভির পক্ষ থেকে স্বাগতম। আমি এখন চলে এসেছি গাবতলী গরুর হাটে। দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য গরু আছে, এগুলা কি দামে বিক্রি হচ্ছে এগুলা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন না? আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? দেশাল। আচ্ছা, এটার দাম তাদের কত টাকা? হ্যাঁ, 190,000 টাকা। আচ্ছা, এটা কয় দাঁতের? চার দাঁত। আচ্ছা, কেতা কি দাম বলছে এটার? কত বলছে? 150,000-155,000 বলে না? আপনি কত হলে বিক্রি করবেন? 60 এরকম হলে বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, বিক্রি করেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা, কত দাম চাইছেন গরুর? 160। কয় দাঁতের এটা? এটা কি জাতের গরু? দেশাল। দেশাল। আচ্ছা, কত বলছে? কে বলে নিয়ে এলেন? বলে না এখনো? আচ্ছা আচ্ছা, কত হলে বিক্রি করবেন কাকা? 40-45। আচ্ছা আচ্ছা, বিক্রি করেন। আর একটা দেখতে পাচ্ছেন সাদা গরু, মাশাআল্লাহ অনেক সুন্দর, ছোট সাইজের আছে। কাকা, এটার দাম চাইছেন কত টাকা? 120,000 টাকা। এটা কয় দাঁতের হবে? দুই দাঁত। দাম কি বলছে কাকা? কত বলছে? ও এরকম? আচ্ছা কাকা, ধন্যবাদ, বিক্রি করেন। মাশাআল্লাহ, আর একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু, এটা দাম তাদের কত কাকা? 165,000। এটা কয় দাঁতের? দুই দাঁত। আচ্ছা, কত বলছে কেতা? বলছে কত? 120 বলছে না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, বিক্রি করেন। আরো দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এই গরুর দাম চাইছেন কত টাকা? 125,000। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কয় দাঁতের হবে? দুই দাঁত। কত বলছে? কত? 90-95 বলছে না? আচ্ছা, ধন্যবাদ। কত হলে বিক্রি করবেন ভাই এটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একটু বড় জাতের গরু দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু একটা আছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এটা কি জাতের গরু? দেশাল। আচ্ছা, এটার দাম চাইছেন কত টাকা? 220,000 টাকা দাম চাইছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর গরু। কত বলছে এটা? দেড়শো পর্যন্ত বলছে না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, বিক্রি করেন। আচ্ছা, তারপরে একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ছোট সাইজের গরু। ভাই, এটা কি জাতের গরু? দেশাল ভাই। দেশাল। আচ্ছা, এটা দাম চাইছেন কত টাকা? এটার 135,000 টাকা। দেখতে পাচ্ছেন 135,000 টাকা দাম চাইতেছে। কত টাকা বলছে কাস্টমার? কত বলছে ভাই কেতা? 105 পর্যন্ত বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? 115 হলে বিক্রি করবেন না? আচ্ছা, বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। দেখতে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু এখানে। ভাই, এই গরুগুলা কোন জায়গা থেকে আনছিলেন? ময়মনসিংহ থেকে। আচ্ছা, ময়মনসিংহে কয়টা গরু আনছিলেন বড় ভাই? 12টা আছে। 12টা আছে, কয়টা আনছিলেন? এখনো আনছি, আজকে সকালে। আজকে সকালে আনছিলেন না? এই পরিমাণ তো বিক্রি হয় না? না, এখন পর্যন্ত করি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছোট ছোট সাইজের গরু আছে, আপনারা এগুলা নিতে পারবেন। আচ্ছা, প্রথমে জানবো যে একটা লাল গরু আছে ভাই, এটার দাম চাইছেন কত টাকা? 115,000 টাকা দাম চাইতেছে। 110,000 টাকা হলে বিক্রি হবে। ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। আর একটা দেখতে পাচ্ছি, কয় মন মাংস হতে পারে ভাই ওটা? সাড়ে তিন মতন মাংস হবে না? আর এই যে কালোটার দাম চাইছেন কত? এটাও চাইতেছে 115-110 এরকম হলে বিক্রি হবে। একই সেম দাম না? আচ্ছা, এটা কয় মন মাংস হতে পারে এটার? এটাও সাড়ে তিন ওইরকমই মাংস হবে না? এটা দুই দাঁত? হ্যাঁ, সব দাঁত। এগুলো সবই দুই দাঁতের করে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটার দাম তো কত বড় ভাই?
এটা আছে দেখি 118 এটা মোটামুটি 16 হলে বিক্রি হবে 16 হলে বিক্রি হবে 1 লক্ষ 16000 টাকা হলে বিক্রি হবে আচ্ছা এটা কি জাতের দেশাল নাকি ভাই হ্যাঁ দেশাল দেশাল আচ্ছা আচ্ছা আর এটার দাম চাইছেন কত টাকা এটা চাই দেখি 15 লক্ষ 18 হলে দেয়া যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে এই যে এটা এটা আচ্ছা তারপর একটা ভাই একটু ১২০ হলে দেওয়া যাবে আচ্ছা অনেক গরু আছে এগুলো এত দেখানো যায় না আচ্ছা ভাই স্যারকে জিগাবো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নামটা কি ভাই আমার নাম হচ্ছে জাহিদুল রহমান জাহিদুল রহমান আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় ভাই মাইমনসিং আচ্ছা এই গাড়িগুলো এই গরুগুলো আজকে আনছেন আজকে সকালবেলা মাইমনসিং থেকে আসছে আচ্ছা এ পরিমাণ তো কোনো কেউ দাম বলে নাই না ওরকম ভাবে দাম হচ্ছে না বিকেলে আরো আসবে বিকেলে আরো কাস্টমার আসার সম্ভাবনা বেশি আচ্ছা এই গরুগুলা আপনার খামারের নাকি ভাই আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন ভাই ফোন নাম্বারটা হচ্ছে 01939 3923 88855 আচ্ছা ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ঈদের আগ পর্যন্ত এখানে আছেন তো নাকি আচ্ছা ভাই সবাইকে ঈদ মোবারক বলে দেন হ্যাঁ ঈদ মোবারক ঈদ মোবারক 125,000 টাকা বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন গাবতলী হাট থেকে আসসালামু আলাইকুম কাকা কাকা এটার দাম চাইছেন কত টাকা ১৫৫,০০০ টাকা কাকা এটা কয় জাতের মাংস হবে কতটুক সাড়ে চার মনের মতন কত বলছে কেতা কত বলছে কাকা বলছে ৭০ বলছে আর যারা মানে নেওয়ার ১১০ বলে ২০ বলে ১১০-২০ বলছে না ওই যে ভাই বলছে না ১১৫ বলছেন দেয় না না কাকা কত হলে বিক্রি করবেন আপনি মনে আসা একটা ভালো মতন বলেন দেখি বললে দিলে তো নিব না আপনি নিবেন একবারে বললে দিলে আচ্ছা দেখি অনেক সুন্দর গরুটা দামাদামি হচ্ছে কত টাকা বিক্রি হয় দেখি ১২৭,০০০ টাকা ভেঙে দিতে ১২৭,০০০ বলছে কিন্তু ভাই বলে দিল ১১৭,০০০ টাকা না ১৭ পর্যন্ত উঠছে না আপনি ১৮ বলছেন আচ্ছা আচ্ছা টাকা থাকলে আমি ২০০০ দিতাম ও আচ্ছা 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 দেখতে পাচ্ছেন কি ধরনের গরু এবং কি দামে বিক্রি হচ্ছে এগুলো দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আর একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ছোট সাইজের একটা গরু ভাই এটা কি কুরবানির উপযুক্ত হ্যাঁ এটা দাম চাইছেন কত টাকা ভাই ৭৫,০০০ টাকা এটা কয় দাঁতের দুই দাঁতের দেখতে পাচ্ছেন ছোট সাইজের গরু ৭৫,০০০ টাকা ভাই এর সাথে তো আরো একটু দামাদামি করা যাবে না দামাদামির অপশন আছে আর একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা গরু এটা দাম চাইছেন কত টাকা ১৪০,০০০ টাকা আচ্ছা এটা কয় দাঁতের মাংস হবে কতটুকু এটার চার মনের মতো মাংস হবে কেতা বলছে কত কাকা এটা ১১০ পর্যন্ত